আমি বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা? এই বয়সে সবার সামনে কি নিজের সমস্যার কথা বলা যায়? এমন কি সমস্যা যা মানুষের সামনে বলা যায় না? এমন অনেক সমস্যা আছে যা মানুষের সামনে বলা যায় না। দয়া করে আমার সাথে চলো। কোথায় নিয়ে যাবেন? আহা চলোই না, আমি বুড়া মানুষ, আমার সঙ্গে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। চলো। এবার বলুন আপনার কি সমস্যা? আমার বিয়াই আমার সর্বনাশ করেছে। কি বললেন? এই বয়সে আপনার বিয়াই আপনার সর্বনাশ করেছে? সর্বনাশের কি কোনো বয়স আছে? সর্বনাশ কোনো বয়স মানে না। আর কেন, কি বার? বুধবার। বুধবার? কিন্তু আপনার সর্বনাশের সঙ্গে বুধবারের সম্পর্ক কি? সর্বনাশের সঙ্গে দিন আর রাশির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তা তোমার যেন কি রাশি? কন্যা রাশি। সর্বনাশ? এই বুড়ি, আমার রাশির সঙ্গে তোমার সর্বনাশের সম্পর্ক কি? তোমার যেমন কন্যা রাশি, আমার বিয়ারও কন্যা রাশি। গতকাল মঙ্গলবার সে আমার সর্বনাশ করেছে। বিয়াইলো পদ্মা নদীর বড় ইলিশ মাছ নিয়া, কইল তুমি আমার বিয়াই, মানে আইনের কোনো সম্পর্ক নাই। বিয়ের কথায় আমার মনে ঝড় উঠল। বারে বুড়ি বা, এই বয়সে তোমার মনে আবার ঝড় ওঠে? হায় রে আমার কন্যা রাশির বিয়াই, ঝড় কি খালি আমার মনে উঠল, আসমানে উঠল, ঝমঝমাইয়া বৃষ্টি নামলো। আমি আমার বিয়াই রে ইলিশ মাছ রান্না খাইলাম, ঘরে বিছানা পাইটা শুইতে দিলাম। তারপর সেই রাইতেই বিয়াই আমার সর্বনাশ কইরা দিল। সকালবেলা জাউনের সময় কন্যা রাশির বিয়াই কইয়া গেল, যদি মনে পড়ে খবর দিলেই ঠেলা গাড়ি পাঠাইয়া দিব। এখন তুমি কও আরে আমি কেমনে খবর দেই? আয় বুড়ি, বেয়াই তোমার সর্বনাশ করে গেল, তাকে তুমি আবার খবর দিতে চাও? পাড়ার লোকজন হাসাহাসি করবে না? মনে পড়লে দিব না। এই বয়সে? এই বয়সেও? তুমি? হ্যাঁ আমি, যার সঙ্গে তোমার আইনের কোনো সম্পর্ক নেই, বেআইন। তুমি সম্পূর্ণ বেআইনি ভাবে এই মনটা কেড়ে নিয়ে আমার সর্বনাশ করেছো। দেখো, তোমার এইসব ছেলে মানুষই দেখলে লোকজন হাসাহাসি করবে।